press the bell icon on the YouTube app and never miss another update. পায়ের গোড়ালি ফাটা রোধে করণীয়। পা ফাটা রোধে সহজ কিছু উপায়গুলো হলো, নিয়মিত পা পরিষ্কার করুন, পা ধোয়ার সময় গরম পানি ব্যবহার করুন, খালি পায়ে বাইরে যাবেন না, নরম জুতা বা স্যান্ডেল ব্যবহার করুন ও রাতে পায়ে মোজা পরে শোবেন যাতে পায়ে ঠান্ডা না লাগে। ঘরোয়া পদ্ধতিতে পায়ের গোড়ালি ফাটা দূর করার কিছু উপায় দেয়া হলো, গোলাপ জল ও গ্লিসারিন। আমরা জানি গ্লিসারিন স্কিনকে নরম কোমল রাখে, আর গোলাপ জলে আছে ভিটামিন এ, বি থ্রি, ডি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা পায়ের ত্বকে পুষ্টি যোগায় এবং পায়ের ত্বককে হেলদি ও গ্লোয়িং করে তোলে। উপকরণ ও পদ্ধতি: 2 চামচ গোলাপ জল ও 2 চামচ গ্লিসারিন, এই দুটি উপকরণের মিশ্রণ তৈরি করুন। রাতে শুতে যাওয়ার আগে হালকা হাতে একটু ম্যাসাজ করে নিন, তারপর শুয়ে পড়ুন। সকালে পা ধুয়ে ফেলুন, সপ্তাহে 3 দিন করুন। লেবু: পা ভালো রাখতে শুধু ভ্যাসলিন ব্যবহার না করে তার সঙ্গে যোগ করুন একটু লেবুর রস। বেশ, সারাদিন এই পা নিয়ে আর চিন্তা করতে হবে না। উপকরণ ও পদ্ধতি: 4 থেকে 5 ফোঁটা লেবুর রস, 1 চামচ ভ্যাসলিন ও একটু গরম পানি। প্রথমে কিছুটা গরম পানি নিয়ে তাতে 15 থেকে 20 মিনিট পা ডুবিয়ে রাখুন। তারপর 1 চামচ ভ্যাসলিন নিয়ে তাতে 5 ফোঁটা লেবুর রস নিন। পানি থেকে পা তুলে এই মিশ্রণটা গোড়ালিতে লাগান, সেই সাথে পা এর অন্যান্য জায়গায় যেখানে পা ফাটার সম্ভাবনা রয়েছে সেখানে লাগান। এটা লাগিয়ে উলের মোজা পরে সারা রাত রাখুন, পরদিন সকালে ধুয়ে ফেলুন। এটা রোজই করতে পারেন পা নরম রাখার জন্য। অলিভ তেল: পা ফাটা থেকে মুক্ত থাকতে আরেকটি খুবই উপকারী উপাদান হলো অলিভ বা জলপাই তেল। উপকরণ ও পদ্ধতি: 1 চামচ অলিভ তেল পা ফাটার জায়গা সহ গোটা পায়ে হালকা ম্যাসাজ করুন। তারপর পায়ে পাতলা সুতির মোজা পরে নিন, 1 ঘন্টা পর পা ধুয়ে ফেলুন। সপ্তাহে 3 থেকে 4 দিন করুন। মধু: উপকরণ ও পদ্ধতি: ত্বকে নরম কোমল রাখতে মধুর বিকল্প নেই, শুধু কোমল নয় পায়ের পাতাকে ফর্সা করতেও সাহায্য করে। 1/2 কাপ মধু ও একটু গরম পানি মিশিয়ে নিন, তাতে পা ডুবিয়ে রাখুন 15 থেকে 20 মিনিট। কিছুক্ষণ পা ডুবিয়ে রেখে পা হালকা ঘষুন, তারপর পা সরিয়ে নিন। এটিও রোজ রাতে করতে পারেন, এতে করে পা নরম কোমল থাকবে। পা ফাটা রোধে রাতে 1-1টা উপকরণ ব্যবহার করুন, আশা করি ভালো ফল পাবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।